Hey guys, welcome to another new episode of my channel. You are watching Amar Ma Sob Jane and this is your friend Shubhro. Well, amar moto tumrao jara SRK er big fan, tader jonno eta good news niye eshechi ebong seta hocche finally 29 mash pore, ha 29 mash pore Shahrukh Khan kono ekta movie korte cholechen ebong ajke shei bishoye update debo. Video ti shuru korar age boli tumra jara first time dekhcho amar video ti ke like kore dao, share kore dao. নির্দেশনা করতে চলেছেন সিদ্ধার্থ আনন্দ। তিনি হালে ফিলে বেশ কয়েকটা ব্লকবাস্টার মুভি কিন্তু আমাদের উপহার দিয়েছেন, হোয়ার করেছেন, ব্যাং ব্যাং করেছেন। তো এসআরকে ইন আ গুড সেফ হ্যান্ড যাকে বলে, এবং ভালো ডিরেক্টরের হাতে এসআরকে মুভি করতে যাচ্ছে, তো এটা ডেফিনেটলি আমাদের মতো যারা এসআরকে অনুগামী তাদের পক্ষে একটা শক্তির খবর যে হ্যাঁ, যেই মুভিটাই হোক না কেন সিদ্ধার্থ আনন্দ করছে এবং জাসদ ব্যানারের আন্ডারে এটা হতে চলেছে, এবং যে কিনা আগে দুটো এরকম ব্লকবাস্টার হিট দিয়েছে, ওয়ার্ড দিয়েছে, ব্যাং ব্যাং দিয়েছে, ইভেন সাইফ আলী খানের সাথে সালাম নামাস্তে দিয়েছে একটা টাইমে। সিদ্ধার্থ আনন্দ হচ্ছে ভেরি মাচ জাসদ ব্যানার ডিরেক্টর, ইউনো পাঠান এই মুভিটাতে কিন্তু মাল্টি স্টার কাস্ট আছে, শাহরুখ খান আছে, দীপিকা পাড়ুকোন আছে এবং জন আব্রাহাম আছে, এবং এই সিনেমাটার স্টোরিও কিন্তু ওয়ারের মধ্যে ক্যাট অ্যান্ড মাউস থ্রিলারের উপর বেস করে থাকবে, এবং যেখানে জন আব্রাহামের ক্যারেক্টারটা কিন্তু ভাইটাল একটা ক্যারেক্টার। আইপিএল এর ঠিক পরে এটা শুটিং শুরু হবে, কিন্তু ইন্ডিয়াতে যে লোকেশনগুলো আছে, যে শিডিউলগুলো আছে শুটিং এর, সেখানে শুধুমাত্র এসআরকে শুট করবে, এবং এটা ভাবা যাচ্ছে যে জানুয়ারি থেকে দীপিকা পাডুকোন এবং জন আব্রাহাম বাইরে বিদেশে যে শিডিউলগুলো আছে শুটিং শিডিউল, তাতে তারা জয়েন করবে। জন আব্রাহাম এখন সাতমা বাজারে টুয়ে শুটিং করছে, এবং যেটার পোস্টার রিভিউটা কিন্তু আমি অনেক আগে দিয়ে দিয়েছিলাম, তোরা যদি না দেখে থাকো আমি তার লিঙ্কটা আবার দিয়ে দিচ্ছি, চট করে দেখে নিও। এবং ঠিক সেই কারণেই কিন্তু জানুয়ারিতেই জন আব্রাহাম যোগ দেবে শুটিং শিডিউলে, যেটা বিদেশে হবে। এবং এর আগে কিন্তু বলে দিই তোমাদেরকে যে হ্যাপি নিউ ইয়ার যেটা অভিষেক বচ্চন রোলটা প্লে করেছিল সেটাতে কিন্তু ফার্স্টে জন আব্রাহামকে অফার দেওয়া হয়েছিল, তো জন আব্রাহাম তখন করতে পারেনি কোনো কারণে, সেটা আলটিমেট অভিষেক বচ্চন করে। বাট এর আগে এসআরকে এবং জন আব্রাহাম একসাথে কিন্তু পে ফিরাট করেছিল, বাট জন আব্রাহাম রিসেন্টলি একটা টুইট করেছেন, তিনি বলেছেন যে শাহরুখ খানের সাথে তিনি কাজ করার জন্য একদম মুখিয়ে আছেন, এবং আমরাও মুখিয়ে আছি এসআরকে দেখার জন্যে। পাক্কা 29 মাস পরে তিনি ফাইনালি কোনো মুভিতে কন্ট্রাক্ট সাইন করেছেন, এবং যেটা বললো যে সিদ্ধার্থ আনন্দ এটাকে ডিরেক্ট করছেন। শাহরুখ খানের লাস্ট 5টা মুভি যদি দেখা যায় তার মধ্যে কিন্তু সব থেকে হায়েস্ট নেট প্রফিট যেটা কামিয়েছিল সেটা হচ্ছে হ্যাপি নিউ ইয়ার, এবং হ্যাপি নিউ ইয়ারে কিন্তু দীপিকা পাডুকোন ছিল। তো দীপিকা পাডুকোন এবং এসআরকে দুটিকে আমরা আবার একসাথে আরো একবার দেখতে পাবো, এবং সিনেমাটার নাম হচ্ছে পাঠান। এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে এটা পুরো অ্যাকশন থ্রিলার হবে, এবং ওয়্যার বলুন কিংবা ধুম বা ব্যান ব্যান, তো সব কিছুর একটা কোলাস অবশ্যই থাকবে, সিদ্ধার্থ আনন্দ মোটামুটি এরকমই কাজ করে, এবং এটা আর একটা ব্লকবাস্টার হতে চলেছে নো ডাউট। সো হোপ ফর দ্য বেস্ট, এবং নভেম্বরের শেষ ভাগ থেকে বা মনে করছে আইপিএল শেষ হওয়ার পর থেকে এসআরকে উইল বি জয়েন্ট ইন দ্য শুটিং শিডিউল। সো হোপ ফর দ্য বেস্ট। সো তোমরা যারা ফার্স্ট টাইম দেখলে আমার ভিডিওটাকে প্লিজ লাইক করো, শেয়ার করো, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল বাটনটাকে ক্লিক করতে ভুলো না, কেননা আগামী দিনে কিন্তু আমি অনেক মুভি আপডেটস, ইভেন নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম সব কিছুরই ওয়েব সিরিজ মুভি সব কিছু নিয়ে আসতে চলেছি তাদের আপডেটগুলো। তো এখনকার মতো এই ছিল আমার লেটেস্ট আপডেট, তোমরা প্লিজ লাইক করে দাও, শেয়ার করে দাও এবং সাবস্ক্রাইব করে দাও। হ্যাঁ, ডোন্ট ফরগেট টু হিট দ্য বেল বাটন ফর মোর আপডেটস, আর হ্যাঁ সাবস্ক্রাইব না করলে কিন্তু ভালো যে হবে, তো সাবস্ক্রাইব করে দাও।